ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন, একজন এক বছরের ছেলে বাচ্চার পেশাব যদি গায়ে লাগে তাহলে সেক্ষেত্রে কি জামা পরিবর্তন করে নিতে হবে না ধুলেই হবে? আর মেয়ে বাচ্চার ক্ষেত্রে কি একই নিয়ম? এ ব্যাপারে এর আগে আমরা বলেছি, তবে স্পষ্ট বর্ণনা আপনি পাবেন ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে, পবিত্রতা অধ্যায়ের মধ্যে এটা পাবেন আপনি, এবং সেই বুখারিতেও হাদিস রয়েছে। যে বাচ্চা ছেলে বাচ্চার মধ্যে যে বাচ্চা খেতে শিখেনি এখনো, এখনো খাদ্য জাতীয় কোনো কিছু খাচ্ছে না, শুধু মায়ের দুধ বুকের দুধ খাচ্ছে, তাহলে এই বাচ্চার পেশাবে উপরে পানি ছিটিয়ে দিলেই হবে। পেশাব যদি গায়ে লাগে বা জামাতে লাগে তাহলে পানি ছিটিয়ে দেবেন, এতে যথেষ্ট। আর যদি খেতে শিখে তাহলে তো জামা ধুয়ে ফেলতে হবে বা যে জায়গায় লাগবে সে জায়গায় ধুয়ে ফেলতে হবে। মেয়ে বাচ্চার ক্ষেত্রে খেতে শিখুক বা না শিখুক, এখানে মেয়ে বাচ্চার ক্ষেত্রে একেবারে শুরু থেকেই একই বিধান যে তার ক্ষেত্রে পেশাব ধুয়ে ফেলতে হবে, এটা সহিহ বুখারীর হাদিস দ্বারাই প্রমাণিত। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।